আসসালামু আলাইকুম, আমি জহুরুল ইসলাম রাসেল। আজকে হাজির হয়েছি জিগুরগাছা উপজেলায় সুবর্ণ জয়ন্তী মেলা 2022 উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন আমার পেছনে এখানে লোকজন বসে আছে এবং ছোট ছোট স্টল আকৃতিতে বাংলাদেশের বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে যে বাংলাদেশ কিসে কিসে বিখ্যাত। আমি আপনাদেরকে একে একে দেখাবো এখানে কি কি আছে। এখানে একটি স্টল দেখতে পাচ্ছি, এখানে আছে চৌ বাচ্চায় কিভাবে বায়োফ্লগের মাধ্যমে মাছ চাষ করা হয়। এই যে মুক্ত চাষ, মাছ চাষের যে বিভিন্ন প্রকৃতি আছে, খোলা অবস্থায় চাষ, মুক্ত চাষ, তার ভিতরে একটা মুক্ত চাষ ছোট আকৃতিতে দেখানো হয়েছে। এটা হচ্ছে নদীকে বোঝানো হয়েছে। আমরা অ্যাকুইরিয়ামের ভিতরে যে মাছগুলো দেখি সেটা কিন্তু মন দূরে যায়, এই জন্য ডাটা সেন্টার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অলরেডি ফোর্টে ডাটা সেন্টার, কিন্তু আমাদের কার্যক্রম চলে আসছে। এছাড়া এই পাশে আছে, এটা খালি স্টল, এটাও খালি। এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু নকশি কাঁথা, কিছু পোশাক তুলে ধরা হয়েছে। এগুলোও খালি, এক মিনিট। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যুগান্তরের পদক্ষেপ নিয়েছিলেন। তো আমরা এখানে সকলকে এবং সর্বভূমিষ্ঠ তো সকল কাল আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত।